কাজী ইব্রাহিমকে নিয়ে যখন কথা বলতেছে, আহাহা বলতেছে, কাজী ইব্রাহিম তেমন কিছু জানে না, উনি মূর্খ মানুষ, ওনার কোনো জ্ঞান নাই, বিবেক নাই। আরে ভাই, তোমাকে আমি কি বলবো, ৩৬ দিনে বাংলাদেশের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস, ব্রিটিশের ইতিহাস, ২০০ বছর ইতিহাস, ৩৬ দিনে ওনার জীবনে পড়তে গিয়ে দেখলাম, ৩৬ দিনে কোরআনের হাফেজ যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, কাজী ইব্রাহিম হয়েছে। সুবহানাল্লাহ, কি লাফালাফি মাদার, তাদেরকে বলে না দেশদ্রোহী, কাজী ইব্রাহিমকে দেশদ্রোহী বলেছে, এটা আসলে তাদের বানানো কথা নয়, এটা অন্য কোন দেশের কথা, তারা ভাইরাল করে আমাদেরকে নেগেটিভ ভাবে কথা বলেন, ঠিক কিনা? দেশের এত বড় পদস্থ যারা, তারা নারী নিয়ে হোটেলের ভিতরে রাত কাটায়, দিন কাটায়, অথচ আলেম ওলামারা হক কথা যখন বলেছে, তখন আলেম ওলামাদেরকে বলা হয় এরা জঙ্গি বোনা চালু করবে, এরপর লাদেন বাহিনী চালু করবে, তালেবান বাহিনী চালু করবে, এটা তাদের ইচ্ছার কথা নয়, এটা তাদের শেখানো দেওয়া বলি, কথা বলেন ঠিক কিনা? সাকলাইনকে দমানোর জন্য, আহা কি শিখবা রে সোনা, কোথায় শিখবা, কার কাছে শিখবা? তোমার জীবন ধ্বংস, তোমার ভবিষ্যৎ ধ্বংস। ওরা বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু কাজী ইব্রাহিমের মতো আদর্শ গ্রহণ করতে পারে নাই, কাজী ইব্রাহিমের মতো সুনাগরিক ওরা হতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ তাদেরকে বলতেছে, আপনারা দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছেন, আমরা দেশ নিয়ে ষড়যন্ত্র করি না, আমরা দেশের কল্যাণে মানুষকে ইসলামের দিকে, দ্বীনের দিকে, দেশের কল্যাণে আমরা মানুষদেরকে ডাকি, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উদ্বা, সাইবা, উলিদ ইবনে মুগিরা, বল্লব, আবু বকর, ব্যবসায় দেখেছি তীক্ষ্ণ মেধা, চলাফেরায় দেখেছি অত্যন্ত মাধুর জবান একজন তুমি ব্যক্তি ছিলে, তোমার সম্মান মর্যাদা অনেক বেশি ছিল, কিন্তু তুমি যে এত পাগল, এত পাগল আমরা বুঝতে পারি নাই, সভাপতি যে এত পাগল মানুষ, আমি যা কই তাই শোনে, আমি বুঝতে পারি নাই, এতই পাগল, তার মানে ইউসুফ হুজুরের জন্য পাগল নয়, উনি পাগল হয়েছে আল্লাহর ঘরের জন্য, কথা কন ঠিক কিনা? যা দেখে ভালো বলি, স্যার এটা লাগবে বলে আলহামদুলিল্লাহ টেনশন নাই, সামনের শরীর বানতে টাইসের কাজ শুরু হয়ে যাবে, বলেন না মারা হাওয়া, আবু বকরের মতো একজন লোক দরকার ছিল, আল্লাহ পাক দিয়েছে, এখন উমরের মতো কিছু তরুণ যুবক এই মসজিদে আমার দরকার, তোমরা কি আসো না? নাই কোনোদিন কোনো সময় যদি তোমাদের হুজুরের বিরুদ্ধে কোনো কথা বলে, প্রয়োজন হলে তোমাদেরকে প্রোটেকশন ঢাল হিসাবে আমার সামনে দাঁড়াইতে হবে, যদি দাঁড়াইতে পারো মনে রাখবা, রসুলের কথা বলতে গিয়ে আমি আক্রান্ত হলে, তুমি আক্রান্ত হলে আমাদের জায়গা ডাইরেক্ট আল্লাহর জান্নাত ছাড়া অন্য জায়গায় হবে না, কথা কন ঠিক কিনা? বিপদ মুসিবত আসলে রসুলের সাহাবারা যেমন রসুলকে ভালোবাসা দিয়েছে, বর্তমান আলেম ওলামাদেরকে আমি কেন আমার চাইতে যারা বড় অথবা ছোট তাদেরকে এইভাবে ভালোবাসা যদি দেখাইতে পারি, তাহলে কেবলমাত্র আমরাই রসুলের সাহাবার মর্যাদাশীল হতে পারবো হাশরের ময়দানে, কথা কন ঠিক কিনা? আসেন তো ইনশাআল্লাহ, কোনো বাধা আমাদের সামনে আসলে সেই বাধা তপ্তায় পার হয়ে দিন বিজয়ের জন্য আমরা জীবন দিব, রক্ত দিব, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, ভয় পান আপনারা, ভয় পান, বাঘের সন্তান একটা হুঙ্কার দিবে, শৃগালের সন্তান বারবার হুয়া হুয়া করবে, কিন্তু সামনে এসে কথা বলার বাবার ক্ষমতা নাই, কথা কন ঠিক কিনা? হাজার শৃগাল দিয়া মাঠ কাঁপানো যায় না, একটা বাঘ দিয়া যতটুকু মাঠ কাঁপানো যায়, মুসলমানেরা কথা বলেন ঠিক কিনা? এজিদের নাম কেন রাখেন আপ? এবার মনোযোগ দিয়া শোনেন, রসুলের কলিজার টুকরাকে যখন হত্যা করা হলো, তাকে শহীদ করে দেওয়া হলো, ওই সময় কারো বাবার ক্ষমতা নাই কথা বলতে পারে, আমারও ক্ষমতা নাই আমি নাম নিয়ে কথা বলতে পারি, নাম নিলে হয়তো বিপদ হতে পারে, ইঙ্গিতে মার দিয়ে যান, একটু বাহিরে যা বুঝে নিয়েন। এজিদের যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, তার আত্মীয় স্বজনকে যখন ফুরাত নদীর তীরে যখন বিদায় করে দেওয়া হলো দুনিয়া থেকে, ওই সময় কারো বাবার ক্ষমতা ছিল না, ওই ইতিহাসটা কলম দিয়া লিখে যায়, কারো বাবার এমন ক্ষমতা ছিল না, কারণ সকল জায়গায় এজিদের বাহিনীরা অ্যালার্ট ছিল, সতর্ক অবস্থানে ছিল, যারা লেখক ছিল
সাংবাদিক ছিল, সাহিত্যিক ছিল, ওদের বাড়িতে বাড়িতে ওদের অফিস আদালতের তদন্ত সব সময়ের জন্য করা হতো, তাদের পত্রিকা দেখা হতো, তাদের ইতিহাসের লেখাগুলো দেখা হতো, পড়া হতো। কিন্তু যেদিন এজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এজি তো যাওয়া শেষ, ইমাম হোসাইন আর এজিদের জীবন লেখাও শুরু হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত হাদিস আর কোরআনের মতো লেখা হতে থাকবে, আর মানুষ ঘৃণার সাথে এজিদকে দেখতে থাকবে, এজিদের নামও রাখবে না, এজিদের কর্মকাণ্ড মানুষ অনুসরণ করবে না, আর ইমাম হোসাইনের জীবন অনুসরণ করবে, তাম রাম্য রাখবে, এবং তার আদর্শ মানুষেরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক।